মোরা পরিবারের হগলদি মিল্লা আইসগো আইসি বরিশালের গোলমরি খাইতে। তার যারা যারা গোলমরি সেনেন এই বরিশালের হেরা তো সেনিনি, আর যারা যারা সেনেন নাই বরিশালের গোলমরি কি হ্যাগো পানে মোর আইসগোর এই ভিডিওটা। যারা যারা এখন তোমায় এই বরিশালের গোলমরি দইসিরা খান নাই, হেরা যদি খাইতে চান হ্যাগো কলো এই বরিশালেই খাইতে হবে, কারণ এই বরিশালের এই গোলমরি যারা না খাইছেন হেরা কলো মিস করছেন। তার মোরা পরিবারের হগলি মিললে বরিশালের এই গোলমরি কেমন তারা খাইলাম, হ্যাঁ মুই আজকের ভিডিও তাম্মাগোলাকে শেয়ার করবো। তো আশা করি মোর আজকের ভিডিওটা ভালো লাগবে। আর এই হইলে দই সিরা জাগবো। আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা দাদুরা বুয়ারা, কেমন আছেন হগলটি? আশা করি আল্লাহ রহমতে হগলটি ভালোই আছেন। মোরা আজগো পরিবারের হগলি মিললে প্ল্যান করছিলাম কি যে ব্যামাক জায়গায় ঘুরতে যাম। তো ব্যামাক জায়গায় যে যাম এর আগে হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যার পর একটু পর হয়ে যাবে রায়। তো সেই পানে মোরা চিন্তা করলাম যে কই যাও যায় কই যান যে মোরা বুঝতে পারতেছি না কই যাম কি করবো। তার ওই মুই ভাবলাম কি তার ওই তিরিশ গোডাউন, যে তিরিশ গোডাউন গেলে অনেক রকমের খাওয়ান ঠাওয়ান পামো, তার মোর দ্বারা তো আবার এই সমস্ত খাওয়ান খাইতে অনেক ভালো ঠেয়। তার যাইতে যাইতে এই পথিমধ্যে পড়লে হইলে প্ল্যানেট পার্ক, এই হইলে শিশু পার্ক, শিশুদের অনেক সুন্দর খেলনা আছে, রাইড আছে, এখানে যদি যে কেউ চান হে কিন্তু যাইতে পারবেন, খুবই সুন্দর দেখাইতেছে। তার এই মোরা যাইতে যাইতে একটু ভিডিও করে নিলাম। তো মোরা তো ঢুকতে পারিনি কারণ রায় তো ইয়ে গেছে, মোরা যাবো কেমন তারা। তো মোগো আবার অনেক প্ল্যান আছে যে মোরা তিরিশ গোডাউন, তিরিশ গোডাউন যাওয়ার পানে মোরা এই পার্কের ভিতর দেখেও ঢুকি নেই। তাই ভাবলাম কি তাই আম্মাগুলো একটু ভিডিও করে শেয়ার করে দিই। জাগো জাগো ঘুরে ঘেরা পোলাপান আছে, হেরা কলো লইয়া ইয়ে পড়তে পারেন। এখানে সুন্দরভাবে শিশু পার্কে ঢুকতে পারবেন, ঢুকতে পাবেন অনেক ধরনের খেলনা রাইডার, এইগুলোর ভিতর চড়বেন, নাচবেন, ঘুরবেন, খাইবেন, খুব সুন্দর লাগবে। তার এই পার্কটা দেখে মোর পরানটা হুনেই পড়িয়েছিল, মোর তো আর যাইতে মোর লইতেছিল না সামনে। তো কি করো মই সন্ধ্যা হয়ে গেছে, রাইত হয়ে গেছে, তার সেইপানে যাইতে হইবে। সেইপানে ভাবলাম খেতে থাক আজকে না যাই, তার ওই মনে একটু কষ্ট লাগছে মোর পরানটা হুনেই পড়িয়েছিল। আবার মনে মনে একটু ফিলিংস নিয়ে এনজয় করতেছিলাম যে মোরা তো তিরিশ গোডাউন যাম। তাই যাইতে আসি যাইতে আসি তিরিশ গোডাউন, তো যাওয়ার পথিমধ্যে দেখলাম কি একটা পড়লে মেলা, এই হলো হস্তশিল্প মেলা, বেসিক মেলা। তাই এই মেলাটাও শেষ হয়ে যাবে, তার হেইয়েও না যাইতে পারলাম না, ইয়ে দেখেও মোর পরানটা আবার এখানে পড়ে রইল। তাই কি আর করম, তাই যাইতে আসি যাইতে মনে মনে ভাবতে আসি তিরিশ গোডাউন যাইয়া যে যা খানবো মো এককালে হগল খাইয়ে থুম। তার মনটা তো খারাপ হয়ে গেলে খারাপ হইয়ে গেছে, পরে ও খারাপ করতে চাইতেছি না, একটু ভালো করে করে নিজে নিজে এনজয় করার চেষ্টা করতে আসি। তাই ভাবতেছি তিরিশ গোডাউন যাম, তার এই গাড়ি লয়ে যাইতে আসি যাইতে আসি। তাই যাইতেই আসি তিরিশ গোডাউনের পথে যাইয়ে দেখি কি এর হোমের দাম পড়ে রয়েছে, হ্যাঁ এককালে এক ঘন্টায় সরবে না। তার কী করম, গাড়ি ঘুরাইয়া লইয়া এলাম বরিশাল সদরে। মনটা এককালে খারাপ হইয়া গেলে কিছুই করতে পারলাম না, শিশু পার্কে যাইতে পারলাম না, যে শিশু গুণ হানি একটু খেলমু রাইডে সরমু হ্যাঁও করতে পারলাম না। তার কী করম, আইয়া পড়লাম হলে বরিশাল সদর। তার বরিশাল সদরে ইয়ে যে এখানে যে আখের রস দেখতে পাইতেছেন, এই আখের রস যে কী পরিমাণে স্বাদ, হ্যাঁ যারা না খাইছেন হ্যারা তো জানেনি, আর যারা খাইছেন হ্যারা তো জানেন। তার মনে তো ডাকা কোণে খাইয়েই থাকি, তার বরিশালে যদি খান হেলে কিন্তু ফিলিংসটাই অন্যরকম পাইবেন। তার এই আখের রস খাইয়ে আমার ফিলিংসটা একটু তাজা করলাম। এখানে কিন্তু আপনারা খাইতে পারবেন, যদি বরফ দিয়ে খান তাহলে হচ্ছে ২০ টাকা, আর যদি বরফ ছাড়া খান হেলে পাবেন ২৫ টাকা করে। তার এই যে আমার খালতো বোন খাইতে আছে, ও এককালে পাইপ দিয়ে খাইতে আছে, মুইও খাম তিরিশ গোডাউন জামু জামু করে ওই গাড়ির ভিতরে যে মোরা বইয়ে আসছিলাম। সেই পানে মগু আকারে গলাটা হুগিয়ে গেছিলো, মুই কইছিলাম কি মোরে বরফ দিয়ে দেবে না, মুই তাকারে গলা হোটালা হুগিয়ে গেছে। সেই পানে মুই এককালে বরফ দিয়ে এনেছিলাম, তা নেওয়ার পরে হে দূর এককালে ঠান্ডা আসলো না খাওয়া গেছে। তাই মুই এককালে ওই পাইপ দিয়ে ফ্যাশন করে করে খাইতেছিলাম খাইতেছিলাম, মই না ওই বরিশালের যে আখের রসের যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা না নিতে পারতেছিলাম। তা মোর দ্বারা ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। তারা একটু পরে মই বুদ্ধি করলাম কি মুই পাইপটা ধরে একটা মেলামেজি হালাইয়ে দিই, মুই ওই গ্লাসটা মুখে লই এককালে হুরুত হুরুত করে টাইনা খাইয়ে হালাই, হ্যাঁ হইবে কি এককালে মোর যে পরানরা আছে এককালে ঠান্ডা হয়ে জুড়িয়ে যাইবে। তারা ওখান দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে মোলে এককালে ভালো লাগতেছে না, যে তিরিশ গ্রাম যাইতে পারলাম না, কিছু তো খাওয়া লাগে। বিশাল সদর অনেক খাওয়ান আসলে চটপটি ফুচকা, হ্যাঁ মোর এককালে খাইতে ইচ্ছা করতেছিল না। তাই ভাবলাম কি তারাই মোরা যাই বিখ্যাত একটা খাওয়ান খাইয়ে আহি বরিশালে। সেই পানে মোরা আবার মেলা করলাম বরিশালের বিখ্যাত দই সিরা আর গোলমুড়ি খাইতে। তাই হেয়ে যাওয়ার উদ্দেশ্যেই মোরা রওনা হয়েছে, আর মোরা আইয়ে পড়ছি বরিশালের দই হাউসে। এখানে আমরা পাইবেন বরিশালের গোলমুড়ি, বরিশালের দই সিরা, যা যা খাইতে চান এই সমস্ত খাওয়ান হগল খাওয়ানি কিন্তু আমরা পাইবেন। তাই প্রথমে মুই নিয়ে নিলাম এককালে দই আর সিরা। তো দই সিরা যে খাইতে কেমন হেরা তো আমরা জানিনি, তার এই দোকানে এসে যদি খাইতে চান হ্যাঁ বুঝবেন যে কেমন। আর এখন বানাবে গোলমুড়ি, তার গোল আর মুড়িটা যে কীভাবে বানায় হেইয়া মুই আমাগুলো একটু শেয়ার করতেছি। প্রথমে দিয়ে দিল ভাজা মুড়ি, এইয়া কলো বরিশালের ভাজা মুড়ি, এইয়া যারা না খাইছেন হেরাকুলো মিস করছেন। এরপরে দিয়ে দিবে এর ভিতরে চিরা, তো চিরাটা কলো রাখবে একদম ভিজিয়ে ভিজিয়ে রাখবে, চাইলে ঠিক এভাবেই কিন্তু তারা দেবে। তার দেওয়ার পরে এই ফ্রিজটা তারা খুলবে, ফ্রিজের ভিতর কী কী আছে হেইও মুই আম্মাগুলোকে এখন শেয়ার করতে আসি। ফ্রিজটা খুলতে পারতেছিল না, হেইপানে করলে কি একটা চামচ দিয়ে গুঁতে দিয়ে এরপর খুললে হলাইলে। তার খোলার পরে আমি দেখতে যেয়ে পাইলাম হেইয়া হইলে এখানে আসছিল ঘোল, আর ছিল হইলে
দই, তার মই তো একটা দই দিয়ে নেছি, হেই পানে মুই আরেকটা কইলাম কি যে মোরে গোল দিয়ে দেন। এই হইলো গোল, গোল কলো বানায় দুধ দিয়ে, তার যারা না খাইছেন হেরা এই টেস্টটা কোনোদিনই বুঝতে পারবেন না। তার মুই এক কো নিলাম যে দই সিরা, এক কো নিলাম গোল সিরা মুড়ি, তার মুই খাইয়ে টেস্ট করে যেইটা ভালো লাগবে হেইটাই মুই খামু, আর বাকি হগলিরও হেই কমু যে তোরা এই খায়, হাগলি গেও হেই প্রেফার করমু। তার মুই টেস্ট করার লেগে বইয়ে পড়ছি, এই মুই প্রথমে টেস্ট করলাম দই আর সিরা। দই সিরাটা মোর ধারে অনেক ভালো লাগছে, কারণ কি এই যে দইটা, এই দইটা কিন্তু কোনো নর্মাল দই না, এর ভিতর একটা পোড়া পোড়া ফ্লেভার পাবেন যে ইয়ে খাইলে একালা মেয়েরা বসবেন যে এ আসলেই কি। আর এখন মুই খাইতে আসি গোল আর যে মুড়িটা হেইয়া, তার গোল মুড়িটা খাইয়ে মোর ধারে তেমন একটা ভালো লাগে না, তাই মুই আরেকটা নই সে হেইয়া হইলো দই গোল মুড়ি সিরা সব হগল দিয়ে একারে মিলাইয়া। তার মোর ধারে ফাইনালি এই যে দই সিরা গোলমুড়ি হেয়েই ভালো লাগছে। এরপরে মুই আবার হুদে হুদে এক প্লেট লইয়ে লইলাম দই, কই যে মুই কইলাম না যে মোর ধারে দইটা অনেক ভালো লাগছে। হেই পানে বরিশালের যে দধি, হেয়ে যারা না খাইছেন হারা তো বসবেনই না, হারা এককালে মিস করছেন, বরিশালের দধিটা খাইতে খুব টেস্ট হয়, এককালে জমের মজা হয়। তার মুই যে দইটা লইছি না, এই দইটা কিন্তু ওই বরিশালের যে বিখ্যাত দধি, হেই দধির নাহান না, এটা কিন্তু অন্যরকম, এটা এককালে পোড়া পোড়া একটা ফ্লেভার আইবে, পোড়া পোড়া স্বাদ আইবে। এই হইলো গোল দই যে হেই হেইয়ের দই, তার মোর দারে এত ভালো লাগছে যে মুই এককালে হুদে হুদে লই এক প্লেট খাইয়ে ফেলেছি। তাই জাগা হেই মোরা খাইলাম গোল মুড়ি দই সিরা, এ যদি আমরা খাইতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন সুন্দর কইরা বরিশালের এই দই হাউসে, বরিশাল সদর দিয়ে যাইতে পারবেন। তার মোরা পরিবারের হগলটি মিললে আজকে মজা করে আনন্দ করে এনজয় করে একবার ফিলিংসটা নিয়ে এখন সুন্দর করে যেতে শিখে বাসায়, তাই যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। এককালে রাইত হয়ে গেছে বাসায় যাই গুমপিটিজম। তার আম্মেকো কাছে মগো আজকের এই ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাইলে মোর দ্বারে কিন্তু অনেক ভালো ঠায় হয়। তাই আজগুলোর মতো বিদায় নিচ্ছি, হগলটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।